কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে আমি মেনে নিলাম। আজকে কয়েকদিন আগে, কয়েক চার পাঁচ দিন আগে যে ঘটনা আমাদের ঘটেছিল, আদিবাসী মহিলাকে একজন নেতৃত্ব তাকে দণ্ডি খাটা করিয়েছিল, এটা অত্যন্ত অপরাধ, এটা নিন্দনীয়। আমি এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই, এটা করা উচিত নয়। আমাদের নেত্রী এরকম শেখায়নি। আমাদের নেত্রী বলে যে সর্বস্তরের মানুষের কাছে যেতে, মাথা নিচু করে কথা বলতে এবং সমান মানুষকে জায়গা দিতে। আজকে আমরা মহিলা বীরবা হাসদা, আমি সন্ধ্যা রানী টুডু, আমরা যারা আদিবাসী মহিলারা আছি তারা সামনের সারিতে আছি। মমতা ব্যানার্জি সব সময় চান বিভিন্ন কাজে মিটিং এর ক্ষেত্রে এরা সবাই যাক, মানুষের কাছে পৌঁছাক, কিন্তু এরকম যদি কোনো ঘটনা কোনো কেউ করে থাকে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া আমি মনে করি অত্যন্ত দরকার। এরকম মানুষ দলে থাকার থেকে না থাকা অনেক ভালো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এরকম লোক এরকম আমাদের নেত্রী শেখায়নি। বিভিন্ন ভাবে কিছু কিছু মানুষের জন্য আজকে সমস্ত সংগঠন নষ্ট হচ্ছে। এই সব মানুষকে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব আগে চিহ্নিত করতে হবে, এই সব মানুষকে বেঁচে আনতে হবে। আজকে সামান্য এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার জন্য পুরো আদিবাসী সমাজ, পুরো আদিবাসী মানুষ আমাদের দল থেকে সরে যাচ্ছে। কেন সরে যাবে? আপনি কেন এরকম কাজ করবেন? আদিবাসী মানুষদের জন্য মমতা ব্যানার্জি কি করে দেয়নি? দণ্ডিকাণ্ডে জড়িতদের দল থেকে তাড়িয়ে দেওয়ার বিধান দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তৃণমূলের এক সভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা শেখার নেই, যা ঘটেছে তা অপরাধ ও নিন্দনীয় ঘটনা। তার আরো দাবি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এই সব মানুষের জন্য সংগঠন নষ্ট হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি থেকে তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে জনকয়েক আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো হয়। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হতেই সারা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত মহিলা তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে তার পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। পরে চাপের মুখে পুলিশ দুই তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তারও করে। কিন্তু তারপরও বিজেপি মূল অভিযুক্তকে আড়াল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে। তবে এবার রাজ্যের মন্ত্রী অভিযুক্তদের দল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলায় বিষয়টি ভিন্ন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কালিয়াগঞ্জ থেকে অনির্বাণ চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।